ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো মহাশিবরাত্রি, শিবরাত্রির শুভেচ্ছা রইল সবাইকে। চলুন কিছু মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এটা 12টা শিবলিঙ্গ আছে, সেই 12টা শিবলিঙ্গের দর্শন করাচ্ছি। আর মাঝখানে আছে রুদ্রাক্ষ গাছ। তো বন্ধুরা, এখানে আমি 12টার শিবলিঙ্গের দর্শন করাচ্ছি আর মাঝখানে আছে রুদ্রাক্ষ গাছ। তো একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ আমরা ঢুকেছি, তারপরে আরও লাইনে সব দাঁড়িয়ে ছিল। তো তাড়াতাড়ি করে চারপাশ যেটা পরিক্রমা করতে হয় সেটাই করা হচ্ছিল। তো আমরা ব্যাক করলাম এই কারণেই, আমরা প্রথমে ভুল পথে ঢুকে পড়েছিলাম, তো ব্যাক করে আবার সোজাভাবে পরিক্রমা করেছিলাম। আর এখানে আমি রুদ্রাক্ষ গাছটা দেখাচ্ছি একটু তাড়াতাড়ি। তো এই হলো রুদ্রাক্ষ গাছ, আর রুদ্রাক্ষ গাছে প্রচুর রুদ্রাক্ষ হয়ে আছে, আশা করি বুঝতে পারবেন। এই হলো রুদ্রাক্ষ, কত রুদ্রাক্ষ এখন বুঝতে পারছেন আশা করি। তো বন্ধুরা, আজ মহাশিবরাত্রির দিন কিছু স্পেশাল মুহূর্ত তুলে ধরলাম, আপনাদের আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এখানে শিরকুণ্ড আর হরিদ্বার এই সব জায়গা, কিছু কিছু জায়গার নাম আমার মনে নেই, এই সব জায়গার মূর্তিগুলো আমি তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।